এক সকালে ভীম ঘুমিয়েছিল কিন্তু তারপর হঠাৎ তার সঙ্গে কিছু অদ্ভুত কাণ্ড ঘটতে থাকে আর তার কিছুক্ষণ পর ভীম দেখতে পায় পাশে এক সুন্দর অনুষ্ঠান হচ্ছে আর তখন ভীম সেই সমস্ত গান ও বাঁশি আওয়াজ ধীরে ধীরে নাচতে শুরু করে এবং নাচের মণ্ডপের দিকে যেতে থাকে তারপর দুষ্ট ভীম ধীরে ধীরে সমস্ত লোকের মধ্যে থেকে নাচের মঞ্চে চলে যায় যারা বাঁশি বাজাচ্ছিল তাদের বিরক্ত করতে শুরু করে আর সবশেষে সে খুব কষ্টে বাঁশিওয়ালার কাছ থেকে বাঁশি চায় আর বাঁশি পেতে সে খুব জোরে জোরে বাঁশি বাজাতে থাকে তারপর ভীমের মা সেই মঞ্চের কাছে চলে আসে আর ভীমের মায়ের ভয়ে ভীম বাঁশি দিয়ে দেয় বন্ধুরা তোমরা বাঁশি বাজাতে পারো কিনা তা কমেন্ট করে বলো